নমস্কার। আজ দীর্ঘ এক মাস পরে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল ভিল অফ টেলসকে নিয়ে। আপনাদের ভালোবাসায় আমরা সকলে এখন সম্পূর্ণ সুস্থ এবং এবার থেকে আবারও নিয়মিত শুনতে পাবেন আপনার প্রাণপ্রিয় চ্যানেল ভিল অফ টেলসকে। ভিল অফ টেলসে আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস ধর্মী কাহিনী স্বপ্ন বাসুদেব। গল্পের প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, গল্পের পোস্টার ডিজাইন অভিব্রত সরকার। প্রসঙ্গত বলে রাখি, আমরা ইতিমধ্যেই আমাদের ভিল অফ টেলস চ্যানেলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরও দুটি গল্প বামা এবং ক্যানভাসের কৃষ্ণলাল উপস্থাপনা করেছি। যদি গল্প দুটি আপনি এখনও না শুনে থাকেন তবে অবশ্যই সময় করে শুনে নেবেন। বেশ, তবে আর কথা নয়, আজকে শুনতে থাকুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী স্বপ্ন বাসুদেব। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের কথা, আজ থেকে প্রায় 2200 বছর আগের তক্ষশিলা। নগরীর রাজপথ কোলাহল মুখর, নবারুণোদয় নিজ মহিমায় ধীরে ধীরে উচ্চ চূড়ায় ও স্তম্ভে নবপ্রভাতের বাণী ঘোষণা করছে। তক্ষশিলায় সম্প্রতি দেবী মিনার্ভার একটা মন্দির তৈরি হচ্ছে পার্থেননের স্থাপত্যের অনুকরণে। গম্বুজ বা ডোম কোথাও নেই, ছাদ সমতল, অগণিত সুসমঞ্জস বিরাট স্তম্ভ শ্রেণী। গ্রিক স্থাপত্য গম্বুজের খিলান গড়তে অভ্যস্ত ছিল না। বহু পরবর্তীকালে সারাসেন সভ্যতার যুগে ইউরোপে এর উৎপত্তি। সারাসেন তথা মূর সভ্যতার দান এটি। বড় বড় স্প্রিংবিহীন কাঠ ও লোহার তৈরি ইক্কা ধরনের গাড়িতে মাঝে মাঝে দু চারজন ধনী বণিক ও গ্রিক জমিদারগণ যাতায়াত করছেন। সুন্দরী গ্রিক বালিকাও মাঝে মাঝে রথে চড়ে চলেছে, দেবী এথেনার মতন। ব্রোঞ্জের বিরাট জুপিটার মূর্তি প্রস্তরের ছত্রাবরণ তলে শোভা পাচ্ছে রাজপথের মোড়ে। বণিকগণের বিপণী শ্রেণীতে কত কি জিনিস, কত দেশ থেকে আহরণ করে আনা। একটি সুবেশ বালক ভৃত্য একটি ফলের দোকানে এসে বললে, ফল ভালো কি আছে গো, কলা আছে? আছে, তা আছে, তবে দাম কিন্তু বেশি পড়ে। কোথাকার ফল? এই কাছের গায়েরই, এক বুড়ো রোজ টাটকা দিয়ে যায়। আর আঙুর আছে? হ্যাঁ, মদ তৈরি করবার জন্যই সামান্য কিছু এনেছিল, নিয়ে যাও। হঠাৎ রাজপথকে চমকিত করে তুর্য বেজে উঠল। মহারাজ অ্যান্টি আলকিডাসের মহামাত্য ডিয়ন ভ্রমণে বেরিয়েছেন। রাজপথ কাঁপিয়ে শ্বেতাশ্ববাহিত টাঙায় রাজপুরুষ ডিয়ন চলে গেলেন। বালকভৃত্যটি হাঁ করে চেয়ে রইল। দোকানদার বললে, তা তোমার কথা শুনলেন কই? বালক তাচ্ছিল্যের সঙ্গে বললে, কি জানি বাপু, সে খোঁজে আমার দরকার কি? ও ছেলে কি এখনো সেই বিদেশে? তিনি কাল এসেছেন মালব থেকে, সেখান থেকে এসেই অসুখ বাঁধিয়েছেন বলেই ফল নিতে এসেছি এত সকালে। বলবো কি, পয়সা কড়ির অবস্থা ভালো না, রাজা মাইনে দেন না ঠিক মতো, লুটে পুটে নিয়ে যা চলে। দোকানদার অধীরভাবে বলে উঠল, হে ওটো দেখি, যাও যাও যাও, আমার দোকানে ওই সব না, এক্ষুনি কে কি শুনে ফেলবে। হ্যাঁ, তোমার আবার কি তাতে, বড় লোকের চাকর তুমি, সুন্দর মুখের মা। এই কথার মধ্যে কিঞ্চিত বক্রোক্তি ছিল। ভৃত্য সেই উক্তি গায়ে না মেখেই চলে গেল। একটু পরে স্বয়ং ডিয়নপুত্র হেলিওডোরাস এসে
ফলের দোকানের সামনে দাঁড়ালো। সুগঠিত দেহ, সৌম্যকান্তি গ্রিক যুবক, রং অনেকটা আধুনিককালের পেশওয়ারি মুসলমানদের মতন। দীর্ঘ দেহ, ঈষৎ কুঞ্চিত কেশ, চোখ দুটো নীল নয়, কটা। হেলিওডোরাস চাকা ছুড়বার প্রতিযোগিতায় দুবার সকলকে পরাজিত করে মহারাজ অ্যান্টি আলকিডাসের প্রকাশ্য সভায় পুরস্কার পেয়েছেন। তক্ষশিলার অনেক লোক তাকে চেনে। কপিলা থেকে আনিত বিদেশি সুরা খুব চড়া মূল্যে বিক্রি হয় তক্ষশিলার বাজারে। সাধারণ লোকের সাধ্য নেই তাকে এনে, কিন্তু হেলিওডোরাস বন্ধু বান্ধব নিয়ে সরাইখানায় বসে ফুর্তি করবার সময় কপিলার সুরা ব্যতীত অন্য কিছুই চায় না। ফলের দোকানের মালিক সসম্ভ্রমে অভিবাদন করে বললে, আসেন 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 ছোট কর্তা, আজ আমার বড়ই সৌভাগ্যের দিন। তাই তো এত সকাল সকাল আপনার পায়ের ধুলো পড়লো এই গরিবের দোকানে। আসুন আসুন আসুন। হেলিওডোরাস ঈষৎ গর্বিত সুরে বললে, জুজু এখানে এসেছিল আগে? হ্যাঁ কর্তা, এই তো এই মাত্র চলে গেল। আঙুর দিলে তাকে? কথার উত্তর দোকানির কাছ থেকে শুনবার আগেই হেলিওডোরাস চলে গেল। দোকানি অনেকক্ষণ এক দৃষ্টে হেলিওডোরাসের অপশ্রীয়মান সুন্দর চেহারার দিকে চেয়ে রইল। ডিওনের আর্থিক অবস্থা আজকাল সত্যিই ভালো নয়। রাজার দরবারে তিনি সভাসদ বটে, কিন্তু রাজা অ্যান্টি আলকিডাসের নিজেরই আর্থিক অবস্থা যা, তাতে সভাসদদের অর্থ সাহায্য করবার মতো অবস্থা তার নেই। গান্ধারের রাজা জোজিফাস এবং পুরুষপুরের গ্রিক তালুকদার হেরাক্লিয়াসের সঙ্গে অনবরত যুদ্ধ লেগেই আছে। রাজকোষের যাবতীয় অর্থ এখন ওদিকেই ওড়ে। আপনি বাঁচলে বাপের নাম, সুতরাং ডিওন এবং অন্যান্য কর্মচারীগণ ঠিকমতো বেতন পান না। বাজারের বণিক এবং প্রজাদের নিকট নানা ছলে অর্থ শোষণ করেন। এদের মধ্যে ডিওন প্রধান সভাসদ, সুতরাং তাঁর অত্যাচারে তক্ষশিলার বিত্তশালী প্রজা ও বণিক মাত্রই তাঁর ওপর যথেষ্ট বিরক্ত। রাজা অ্যান্টি আলকিডাস ব্যাক্ট্রিয়ান গ্রিক, সুতরাং ভারতীয় প্রজা যত বেশি উৎপীড়িত হয় গ্রিক ব্যবসায়ী বা প্রজা তার অর্ধেকও না। দুবার ভারতীয় বণিক সংঘ প্রতিবাদ করেছিল সভাসদদের এই অত্যাচারের বিরুদ্ধে। সভাসদ তাতে কি, বিনা পয়সায় কোনো জিনিস দেওয়া হবে না, তিনি যেই হন না কেন, ধার নিয়ে উপর হাত করবেন না সব কিসের খাতির? কিন্তু এ ব্যবস্থা টেকেনি। গান্ধার থেকে স্বার্থবাহ বণিক সম্প্রদায় উটের পিঠে উৎকৃষ্ট সুরা এবং বিদেশি ফল নিয়ে আসতেন। এরা তার ওপর অতিরিক্ত শুল্ক বসালে বাজারে অত চড়া দামে সেসব খাবার লোক আর রইল না। দুবার বাজারে দোকান লুট হলো এইসব নানা উপদ্রব। গ্রিক বণিকগণও যে এই অত্যাচার থেকে একেবারে মুক্ত তা নয়, তবুও তাদের প্রতি অত্যাচার ভারতীয়দের তুলনায় অত্যন্ত কম। হেলিওডোরাসকে ঠিক এই জন্যেই কোনো ভারতীয় প্রজা পছন্দ করত না। সে ছিল উশৃঙ্খল এবং উদ্ধত। গ্রিক ছাড়া অন্য কেউ মানুষ নয় এই তার মত। তার আদর্শ পুরুষ লিওনিডাস, যিনি থার্মোপোলির গিরিসংকটে অমর হয়ে আছেন। থেমেস্টোক্লিস, যিনি টেম্পি গিরিবর্ত রক্ষা করেছিলেন 10,000 সৈন্যের অধিনায়ক হয়ে। দিগ্বিজয়ী আলেকজান্ডার, যাঁর বাহুবলে আজ ভারতে গ্রিক রাজ্য সম্ভব হয়েছে। ব্যাক্ট্রিয়ান গ্রিকদের জীবনযাত্রা ও আচার ব্যবহার অনেক সময় তার চোখে ভালো লাগত না। একজন খাঁটি গ্রিক স্কুলমাস্টার তক্ষশিলার রাজসভায় দিনগতক এসেছিলেন। ছেলে পড়াতেন বড়লোকের বাড়ির, তার নাম পলিফাইলাস, রীতিমতো পণ্ডিত। তাকে নিয়ে সে সময় একেবারে কাড়াকাড়ি পড়ে গেল বড়লোকদের মধ্যে, কে তাকে গৃহশিক্ষক নিযুক্ত করতে পারে, কারণ অ্যাথেন্স থেকে তিনি এসেছিলেন।
হেলিওডোরাস তখন বালক। তাকে তিনি বলতেন, তোমাকে দেখে বুঝলে বাবা আমার প্রাচীন যুগের গ্রিক যুবকদের কথা মনে পড়ে। শরীরটা স্পার্টার ছেলেদের মতো শক্ত করো, শক্ত। হ্যাঁ, এদেশে কিচ্ছু নেই, নামেই গ্রিক। গ্রীষ্মপ্রধান দেশ তো, এদেশের গ্রিকরা অতিরিক্ত বিলাসী আর আরামপ্রিয় হয়ে পড়েছে। পূর্বপুরুষের রক্তের সেই তেজ আর এদের মধ্যে নেই। শুধু তাই নয়, এরা দেশি লোকের সঙ্গে যেভাবে মেশে অনেকে দেশি খাদ্য খায়, পরিচ্ছদ ধারণ করে। যেমন সেদিন এক গ্রিক ভদ্রলোকের গায়ে দেখলাম কাশ্মীরি শাল। ছি, এদের লজ্জাও করে না। বেশি কথা কি বলবো বাবা, অনেকে এই দেশি মেয়েদের সঙ্গে। এই সময় স্কুলমাস্টারের হঠাৎ মনে পড়ত যে তার শ্রোতা বালক এবং ছাত্র। স্বজাতির অধঃপতনের দুঃখ যা বলে ফেলেছেন তাই যথেষ্ট। তিনি বলে উঠতেন, তাছাড়া দেখছো না গ্রিক রাজধানী তক্ষশিলা বৌদ্ধ বিহারে ভরা। যাকে কবিতাটা মুখস্থ বলো দেখি, কবিতা মুখস্থ বলে যাও। কখনো কখনো ভীষণ গ্রীষ্মের দিনে তক্ষশিলার কোনো প্রমোদ উদ্যানের মধ্যে নিভৃত কুঞ্জে ছায়াসনে তিনি ছাত্রদের নিয়ে বসতেন। অতীত যুগের গ্রিকদের বীরত্ব, আত্মত্যাগ প্রভৃতি জ্বলন্ত ভাষায় বর্ণনা করে যেতেন। ইউরেপিডিস ও স্যাফোর কবিতা আবৃত্তি করতেন, প্লেটোর ক্ষুদ্র ক্ষুদ্র উপদেশাবলী বুঝিয়ে দিতেন। কয়েক বছর তক্ষশিলায় থাকার পরে তিনি হঠাৎ কোথায় যেন চলে গেলেন। জনশ্রুতি এই যে তিনি এই সময় স্বদেশে ফিরতে ব্যর্থ হয়েছিলেন। মৃত্যুর পূর্বে আর একবার তিনি তার প্রিয় জন্মভূমির পবিত্র মৃত্তিকা স্পর্শ করতে চেয়েছিলেন, পারেননি। সেই থেকে হেলিওডোরাস পূর্বপুরুষের গৌরবে গৌরবান্বিত, ভারতীয়দের সে ঘৃণাই করে। স্পার্টার যুবকদের আদর্শে সে শরীর গড়ে তুলেছে। ভারতীয়দের সঙ্গে গ্রিকরা বেশি মেলামেশা করুক এটা সে পছন্দ করে না। এমনকি তার পিতা ডিওনকে পর্যন্ত এজন্য সে সঠিকভাবে শ্রদ্ধা করতে পারে না, কারণ দু তিনটি ভারতীয় নর্তকীর বাড়িতে এই বৃদ্ধ বয়সেও ডিওনের যাতায়াত। যাকগে সেসব কথা, এদিকে হেলিওডোরাসের উশৃঙ্খলতা এবং অত্যাচারে তক্ষশিলার অনেকেই অতিষ্ঠ। সে লম্পট নয় কিন্তু সুরাপাই, উদ্ধত, লোকের মান রাখে না, দোকানের জিনিস ধারে নিয়ে গিয়ে দাম দেয় না। সুরার ঝোঁকে সে দু তিনটি নরহত্যা পর্যন্ত করেছে। কেন তা বলি, মেলিবিয়া নামে একটি রূপসী গ্রিক গায়িকা আজ বছর দুই হল ব্যাকট্রিয়া ও গান্ধার হয়ে এখানে এসেছে উপার্জনের চেষ্টায়। গান্ধার রাজ জোজিফাসের সভায় খুব নাম কিনে এসেছিল। এখানে সে পদার্পণ করার দিনটি থেকে তক্ষশিলার অনেক যুবক এবং প্রৌঢ়ের নজরে পড়ে গেল। প্রণয়ের প্রতিদ্বন্দ্বিতার হিরিক শুরু হল। বহু গ্রিক যুবক এমনকি বৃদ্ধের প্রণয় উপেক্ষা করে সুন্দরী মেলিবিয়া প্রসন্ন দৃষ্টিতে চাইল সুমঙ্গল বলে এক ভারতীয় বণিকের প্রতি, এমনই অদৃষ্টের ফের। ব্যর্থ প্রেমিক ও প্রণয়ীদের মধ্যে হেলিওডোরাসও ছিল। সে প্রকাশ্য দ্বন্দ্বযুদ্ধে সুমঙ্গলকে আহ্বান করে, মেলিবিয়া এতে বাধা দেয়। তারপর একদিন এক সরাইখানায় সামান্য ছলে ঝগড়া বাঁধিয়ে হেলিওডোরাস সুমঙ্গলকে হত্যা করে, খুব গোলমাল বাঁধে নিয়ে। রাজ দরবারে অভিযোগ উপস্থিত হল হেলিওডোরাসের বিরুদ্ধে। ভারতীয় বণিক সংঘ রাজাকে ধরলেন যে এর সুবিচার করতেই হবে, তাদের কাছে টাকা ধার না করলে রাজা চলে না। ফলে মহারাজ অ্যান্টি আলকিডাস তার সভাসদ ডিওনকে ডেকে বললেন, কিছুদিনের জন্য হেলিওডোরাসকে তক্ষশিলা থেকে সরিয়ে দেবার প্রয়োজন। মালবের রাজা ভাগভদ্রের সভায় যে গ্রিক দূত ছিল অতি সম্প্রতি তার মৃত্যু হয়েছে, সেখানেই আপাতত হেলিওডোরাসকে পাঠিয়ে দেওয়া হোক। বলা হবে রাজার বিচারে ওকে নির্বাসন দণ্ড দেওয়া হয়েছে। সুতরাং গত শীত ঋতুর প্রারম্ভেই হেলিওডোরাস মালবের রাজা ভাগভদ্রের রাজসভায় প্রেরিত হল। তক্ষশিলায় পুনরায় আসার উদ্দেশ্য ছিল
মেলিবিয়ার সন্ধান। কিন্তু হায়, সেই কেলেঙ্কারির পরে বেচারি গ্রিক গায়িকাকে এ রাজ্য ছাড়তে হয়েছে। মেলিবিয়া এখন পুরুষপুরের তালুকদার হিরাক্লিয়াসের অতিথি, অন্তত জনপ্রবাদ তাই বলে। ডিয়ন বললেন, হেলিওডর, হেলিওডর, তুমি এখানে আবার ঘুরঘুর করছো কেন? হ্যাঁ, হে হে, বুড়ো বয়সে কি তোমার জন্য চাকরিটা খোয়াবো বলে দেখি। হ্যাঁ, আগে না, আমি এসেছিলাম শরীর সারাতে। ওখানে যে দৃষিবুদ্ধি আছে, তাদের হাতের শেকড় পাকড়ে ওষুধ খেলে হাতই মারা পড়ে, মানুষ কোন ছাড়। শোনো শোনো বাবা, তুমি আমার নয়নের মণি, কিন্তু কিন্তু জুপিটারে শপথ করে বলছি, আমার হাতে এক পয়সাও নেই যা তোমার জন্য আমি রেখে যেতে পারব। এই হতভাগা রাজ্যে কোনো উন্নতি নেই বুঝলে, এতে 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 খুন ধরেছে, খুন। ঋণের বোঝা দিনকে দিন রাজকোষকে ঝাঁপিয়ে গেছে। তবে নতুন দেশে যদি কিছু উপার্জন করতে পারো, আখেরে তোমারই ভালো হবে বুঝলে। শরতের অপূর্ব জ্যোৎস্নাময়ী রজনী, ডিয়ন তার প্রণয়িনীর বাড়িতে আরো কয়েকটি বন্ধু বান্ধব নিয়ে আমোদ প্রমোদ করতে গেলেন। তক্ষশিলার মধ্যেই এক সংকীর্ণ রাস্তার ধারে বাড়িটি। কার্নিশে পাথরের ছোট ছোট থামের মাঝে ফোকর কাটা ইটের নিচু পাঁচিল। ডিয়ন আজ বেশি সুরা পান করেননি, মন তার ভালো নয়। ছেলেটা আজ কি কাল বাড়ি থেকে চলে যাবে। সঙ্গে এবার তিনি তার প্রিয় বালকভৃত্য জুজুকেও প্রবাসে ছেলে সেবা করতে পাঠাবেন। ডিয়ন অনেকদিন বিপত্নিক, বাড়িতে প্রিয়দর্শন পুত্র এবং বালকভৃত্যটিও অনুপস্থিত থাকবে। বাড়িতে শুধু এক পাল দাসী, তাদের মধ্যে অনেকেই আবার অসন্তুষ্ট, কারণ সময় মতো বেতন পান না। এদের মাঝখানে সন্ধে কাটানো কি আর এই বয়সে ভালো লাগে? কি যে করবেন! ডিয়নের বন্ধু ন্যানিফাস হাঁক দিলে, কই নিয়ারা কোথায় গেল? নিয়ারা ঘরে প্রবেশ করলে। বয়সে সে ডিয়নের চেয়ে অনেক ছোট, তবুও তার বয়স ৪০ কম নয়, কিন্তু দেখায় ৩০। সোনালি পার দামি রেশমি অঙ্গাবরণ দুটি বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে ওর গৌর অঙ্গে শোভা বর্ধিত করছে, কিন্তু মাথায় গ্রিক মহিলাদের ন্যায় পুষ্পমাল্য। সুন্দর চোখের ভুরু কাশ্মীরি জাফরানের রেণু, চন্দন ও বার্জ বৃক্ষের আঠা মিশিয়ে চিত্রিত করা, তাতে চোখের ভুরু দুটি কালো না দেখিয়ে হলদে দেখাচ্ছে। নিয়ারার পিতা ব্যাক্ট্রিয়ান গ্রিক, কিন্তু মাতা পারস্য দেশিয়া। ন্যানিফাসের কথার উত্তরে নিয়ারা বললে, আমার গুরু এসেছেন, তাই আনন্দে কথাবার্তা বলছিলুম তার সঙ্গে। ন্যানিফাস বললে, সে আবার কে? তিনি একজন ভারতীয় যোগী, বারাণসী থেকে এসেছেন। এই আমরা একবার দেখব, আমরা একবার দেখব। তিনি কাউকে দেখা দেন না, কারোর কাছে তো কিছু চানও না তিনি। ন্যানিফাস বললে, আচ্ছা নিয়ারা, তুমি একজন এদেশি ধাপ্পাবাজের পাল্লায় পড়ে গেলে কি করে বলো দেখি? যেরকম শুরু হলো দেখছি, কবে আমাদের বন্ধু ডিয়ন মুন্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষু না হয়ে দাঁড়ায়। সুরাপাই বিলাসী স্থূলদেহ ডিয়ন একপাশে পর্যঙ্কে শুয়েছিলেন। তাকে মুন্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষুর বেশে কল্পনা করে সর্বপ্রথমে প্রৌঢ়া সুন্দরী নিয়ারা হিহি করে হেসে গড়িয়ে পড়ল। পরে ডিয়নের সমস্ত বন্ধুই সেই হাসিতে যোগদান করলে। এমন সময় দেখা গেল একজন দীর্ঘদেহ কৌপিনধারী লোক, সর্বাঙ্গে বিভূতি মাখা, হাতে কমণ্ডলু,
আয়ত চক্ষুদ্বয় জ্যোতিষ্মান কোনো এক সময় ছাদের উপর এসে দাঁড়িয়েছেন। সকলে চমকে উঠল। দিওন বললেন, কে তুমি? সন্ন্যাসী বললেন, বাবাজিদের জয় হোক, এই মেয়েটি আমায় বড় মানে, আমি একে এই পাপ জীবন থেকে উদ্ধার করতে চাই, আপনারা দয়া করে এখানে আর আসবেন না। কোথায় যাব আমরা? কোথাকার তুমি নবাব এলে জানতে পারি সেটা? হ্যাঁ, সন্ন্যাসী রোষ কষায়িত নেত্রে বলে উঠলেন, বৃদ্ধ লম্পট, পরকালের দিন সমাগত ভয় হয় না? এখনো এই সব? এত বড় স্পর্ধা তোমার? সবাই মিলে হুঙ্কার দিয়ে ঠেলে উঠল। কিন্তু আশ্চর্য, কারো সাধ্য নেই যে নিজ নিজ আসন ছেড়ে উত্থিত হয়। সবাই যেন আসনের মধ্যে কোনো অজানা মন্ত্র বলে আটকে গিয়েছেন। ডিওনকে দেখা গেল তার স্থূল দেহ নিয়ে পর্যঙ্ক থেকে উঠবার নানা চেষ্টায় নানারূপ হাস্যকর অঙ্গভঙ্গি করে চলেছেন। এ যেন রাত্রির এক দুঃস্বপ্ন। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, নিয়ারাকে আমি আমার কন্যার মতো দেখি, মা বলে সম্বোধন করি, ওর পারলৌকিক উন্নতির জন্য আমি দায়ী। তোমাদের মতো সুরাশক্ত লম্পট ওকে অধঃপতনের পথে নিয়ে চলেছে, তোমাদের সাবধান করে দিয়ে গেলাম, এর পরেও যদি আসো বিপদে পড়ে যাবে। তারপর ন্যানিফাসের দিকে চেয়ে বললেন, আর শোনো ন্যানিফাস, তোমার দিন আসন্ন, এই সুরা ও নারী তোমাকে মৃত্যুর পথে নিয়ে যাবে, পরকালের কথা একটু চিন্তা করো। এখন থেকে 5 মাসের মধ্যে একটি প্রশস্ত রাজপথের পার্শ্ববর্তী পুরাতন কূপে তোমার মৃতদেহ ভাসছে, এ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ন্যানিফাসের মুখ হঠাৎ বিবর্ণ পাণ্ডুর হয়ে উঠল। সুরার নেশা ততক্ষণে তার এবং বাকি সকলেরই কেটে গিয়েছে। হাটিয়ন, তোমার বংশে একটি অদ্ভুত পরিবর্তন আসন্ন, কিন্তু সেই জন্য তুমি ভগবানকে ধন্যবাদ দিও। বিদায়, আমি চলে গেলে তোমরা পূর্ব অবস্থা প্রাপ্ত হবে, বিদায়। সন্ন্যাসীর অন্তর্ধান হবার সঙ্গে সঙ্গেই সবাই নিজ নিজ অবস্থা পুনঃপ্রাপ্ত হলেন। দোরের কাছে নিয়ারা দাঁড়িয়ে আছে, তার মুখে মৃদু হাসি। একটি দুর্গেয় রহস্যের মতোই অতি ক্ষীণ একটি হাস্যরেখা তার ওষ্ঠ প্রান্তে মিশে রইল। শরৎ ঋতু শেষ হয়েছে। প্রথম হেমন্তের সুশীতল বাতাস গত গ্রীষ্মদিনগুলোর দাবদাহ স্মৃতিকে পর্যবসিত করে তুলেছে। হেলিওডোরাস মালবে আজ মাস দুই হল ফিরে এসেছে। রাজধানী বিদিশার উপকণ্ঠে একটি বৃহৎ উদ্যান বাটিকা দূর থেকে তার বড় ভালো লাগে। প্রাচীন অশোক, বকুল, বট, নাগকেশর এবং সপ্তপর্ণ তরুশ্রেণীর নিবিড় ছায়ায় উদ্যানটি যেন নিভৃত তপবনের মতন শান্তিপ্রদ ও মনোরম। কত পক্ষীকুলের সমাবেশ ও বিচিত্র কলতানে ছায়াবিতানগুলো যেন মুখর হয়ে থাকে। কয়েকদিন সেদিকে সে একাই গ্রিক রথ হাঁকিয়ে বেড়াতে যায়। টাঙাজাতীয় এই গ্রিক যানগুলির চলন তক্ষশিলা এবং প্রায় সর্বত্র সভ্য নগর নগরীতে দেখা যায় আজকাল। স্প্রিং নেই, বড় একটা কাঠের বা লোহার খুঁড়োর ওপরে শকটের যতটুকু বসানো, তাতে বড় জোর 2 জন লোকের স্থান সংকুলান হতে পারে। একদিন সে কি ভেবে প্রাচীরের একটি নিম্নস্থান উলঙ্ঘন করে উদ্যানের মধ্যে প্রবেশ করলে। উদ্যান তো নয়, যেন নিবিড় বন, বহুকালের উদ্যান। বড় বড় গাছগুলিতে নিভৃত কোণ ও ছায়া রচনা করেছে নানা স্থানে। পাষাণ বাঁধানো বাপি তটে সুন্দর লতাগৃহ, অশোক কুঞ্জ
উৎস, যক্ষমূর্তি ইত্যাদি দ্বারা শোভিত নির্জন উদ্যানের মধ্যে কিছু দূরে প্রাচীন দিনের ভারতীয় স্থাপত্য প্রণালীতে নির্মিত একটি বিশাল অট্টালিকা বৃক্ষ শ্রেণীর মধ্যে দিয়ে চোখে পড়ে। কিন্তু সেখানে কেউ বাস করে বলে মনে হল না। হেলিওডোরাস আপন মনে পরিভ্রমণ করতে করতে একটি পাষাণ বেদিতে বসে কিছুক্ষণ বিশ্রাম করলে, তারপর সেখান থেকে বের হয়ে রথ হাঁকিয়ে চলে এলে। সেই থেকে সে মাঝে মধ্যেই উদ্যানটিতে যায়, কখনো মধ্যাহ্নে, কখনো সন্ধ্যায়, কখনো একাকী জ্যোৎস্নাময়ী রজনীতে। বছর প্রায় ঘুরে গেল, শীত এলো, চলেও গেল। পুরুষপুরে এবার তুষারপাতের সংবাদ পাওয়া গিয়েছে, অতি দুর্দান্ত শীতের দিন এবার। ফাল্গুনী চতুর্দশী তিথির মনোরম জ্যোৎস্নালোকে অজস্র বিহঙ্গ কাকলি ও পুষ্পব্যাপ্তির মধ্যে হেলিওডোরাসের দিনগুলো যেন স্বপ্নের মতো কাটছে। রাজকার্যের অবসানে নিজের রথটি নিয়ে সে বার হয়ে নগরীর বহু দূর পর্যন্ত চলে যায়। এখানে সে প্রায় একা, তবে দু একটি ভারতীয় কর্মচারীর সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে এবং মালবের ভাষা সে একরকম আয়ত্ত করেই ফেলেছে এক বছরে। এই সময় একদিন সে তার সেই পরিচিত উদ্যান বাটিকাতে ঢুকল পথের পাশে রথ থামিয়ে। পুষ্পে পুষ্পে, নববল্লী পল্লবে, সুবাসে, কোকিলের ঝংকারে প্রাচীন উদ্যান তার বৃদ্ধত্ব পরিহার করে যেন নবযৌবনের রূপ পরিগ্রহ করেছে। নিভৃত লতাগৃহ যেন গ্রিক রতিদেবতার আসন্ন পাদস্পর্শের আগ্রহে উৎসব বেশে সজ্জিত হয়ে রয়েছে। সেই পাষাণ বেদিতে সে মুগ্ধ মনে চুপ করে বসে আছে। এমন সময় কার পদক্ষেপের শব্দে চমকে পিছন ফিরে সে যা দেখলে তাতে তার মন বিস্মিত ও বিচলিত হয়ে উঠল। একজন রূপসী তরুণী তার পিছনে কিছু দূরেই দাঁড়িয়ে, অপূর্ব তার অঙ্গলাবণ্য, ক্ষীণ কটিতটে রত্ন মেখলা, নিবিড় কৃষ্ণ কেশপাশে টাটকা তোলা যুথিগুচ্ছ, গ্রিক মেয়েদের মতোই দীর্ঘাঙ্গী অথচ তন্নী। মেয়েটি অবশ্যই ভারতীয়, সাজ পোশাকেই হেলিওডোরাস বুঝল। হেলিওডোরাসের মনে হল মেয়েটিও তাকে দেখে অবাক হয়ে গিয়েছে। বিস্ময়ে তার চারু আয়ত কৃষ্ণ নেত্র দুটি স্তব্ধ, অচঞ্চল। কিছুক্ষণ দুজনের কেউ কোনো কথা বললে না, তারপর হেলিওডোরাস উঠে দাঁড়িয়ে বললে, ভদ্রে, এই উদ্যান বোধ হয় আপনাদের। আমি পথিক, বেড়াতে এসে একটু বসেছিলাম। মেয়েটি কোনো কথা না বলে ফিরে চলে যেতে উদ্যত হল। হেলিওডোরাসের মূঢ়তা ততক্ষণে ঘুচেছে। সে হাজার হলেও গ্রিক ভদ্রলোক। সে বিনীত সুরে বললে, একটু দাঁড়াবেন দয়া করে, আমার এই অনধিকার প্রবেশের জন্যে আমি বিশেষ লজ্জিত, আমায় যদি ক্ষমা করেন। মেয়েটি যেন এক কম্পিত অগ্নিশিখা, নিজের মহিমায় নিজেই দীপ্তিমতী। হেলিওডোরাস এই ভারতীয় মেয়েটির অপরূপ রূপমাধুরীতে কেমন যেন বিস্মিত হয়ে উঠেছে। এত রূপ হয় এদেশের মেয়েদের? এমন শ্বেতাঙ্গ সুন্দর দেহকান্তি যে কোনো সুন্দরী গ্রিক তরুণীর পক্ষেও দুর্লভ। মেলিবিয়া কোথায় লাগে? হেলিওডোরাস সসংকোচে তার কথা শেষ করবার অতি অল্পক্ষণ পরেই মেয়েটি নম্র সুরে বললে, আপনি কি গ্রিক? হ্যাঁ ভদ্রে। অল্পদিন এসেছেন এখানে? না ভদ্রে, এক বৎসর হল। আমি রাজসভার তক্ষশিলার গ্রিক দূত, আমার নাম হেলিওডোরাস। কেন, আমার কথা কি আপনি শুনেছিলেন? হ্যাঁ, বাবার মুখে শুনেছিলাম, সভায় একজন রাজদূত। হেলিওডোরাস মনে মনে ভাবলে ইনি বোধহয় কোনো রাজ অমাত্যেরই কন্যা হবেন। সে বললে, আপনার পিতা রাজসভায় কি পদে,
আমি অনেককেই চিনি। মেয়েটি কিছু বলবার পূর্বেই আরও দুটি সুন্দরী মেয়ে, ওরই প্রায় সমবয়সী, সেখানে এসে পড়ল কোথা থেকে। ওদের দুজনকে দেখে তারা যেন অবাক হয়ে গিয়েছে। একজন বললে, কত খুঁজে বেড়াচ্ছে তোমাকে, বাবা এখানে কি হচ্ছে এসব। মেয়ে দুটি বিস্ময়ের দৃষ্টিতে হেলিওডোরাসের দিকে চাইলে। সেই দৃষ্টির মধ্যে প্রশ্ন ছিল। হেলিওডোরাস বললে, আমি এখানে বেড়াতে এসে একটু বসেছিলাম, আমি জানতাম না যে আপনাদের বাগান, সেই সময় আপনাদের সখী। মেয়ে দুটি সে কথার কোনো উত্তর না দিয়ে একটু তাচ্ছিল্যের সঙ্গেই মুখ ঘুরিয়ে তাদের সখীর দিকে চেয়ে বললে, চলো মহাদেবী ভাববেন যে কতক্ষণ বেরিয়েছি বলতো। এমন সময় আরও তিন চারটি তরুণী সেখানে এসে দাঁড়াল। তাদের পেছনে দেখা গেল আরও দুটি আসছে। নববসন্তের বাতাস যেন মদির হয়ে উঠেছে ওদের সম্মিলিত কণ্ঠের তরল হাস্য কলরবে, এই পুষ্প লাবণী তন্নী বালিকাদের নূপুর নিক্ষণে। হেলিওডোরাস প্রথম দৃষ্টা সেই অপরূপ রূপসীকে সম্বোধন করে বললে, আমি চলে যাচ্ছি, আমায় ক্ষমা করুন। আপনার পিতার নামটি তো শুনতে পেলাম না ভদ্রে। আরেকজন মেয়ে ভালো করে মুখ না ফিরিয়েই ঈষৎ উদ্ধত স্বরে বললে, তার পিতার নাম মহারাজ ভাগভদ্র। তারপর সবাই মিলে একদল বন্যহংসীর মতো লঘু পদক্ষেপে লতা বিতানের অন্তরালে অদৃশ্য হল। হেলিওডোরাস কোনো রকমে বাগান থেকে বার হয়ে এল। ইনি স্বয়ং রাজকন্যা মালবিকা, এর রূপের খ্যাতি বিদিশায় এসে পর্যন্ত সমবয়সে দু একজন বন্ধু বান্ধবের মুখে সে যথেষ্ট শুনেছে। নগর চত্বরে ভ্রমণশীল অনেক মেয়েকে দেখে মনে হয়েছে রাজকন্যা কেমন রূপসী, এইরকম। কিন্তু আজ এভাবে আশ্চর্য। কিন্তু হেলিওডোরাসের মাথার মধ্যে কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। কি গরম আজ, বিশ্রী জায়গায় বেশ নগর, এই গরমে মানুষটিকে। অপূর্ব রূপসী এই রাজকন্যা মালবিকা, অপূর্ব 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 দেবী মিনার্ভার মতো মহিমময়ী, অ্যাফ্রোদিতির মতো লাস্যময়ী, রূপবতী সাক্ষাৎ যেন রতিদেবী অ্যাফ্রোদিতি, মূর্তমতি প্রণয় কবিতা, স্যাফোর বহ্নিজ্বালাময়ী প্রেমের কবিতার মতন। আরো এক মাস কেটে গেল, গ্রীষ্মকাল এসে পড়েছে। বৃদ্ধা স্ত্রীলোকেরা মাথায় করে ঝাঁকে ঝাঁকে খরমুজা বিক্রি করতে আনছেন বাজারে। এই এক মাস কি কষ্টে যাপন করেছে হেলিওডোরাস সেই জানে। কাউকে বলতে পারেনি যে তার সঙ্গে রাজকন্যা মালবিকার দেখা হয়েছিল। কে কি মনে করবে, কার কানে কি কথা উঠবে, এসব হিন্দু রাজ্যের আইন কানুন বড় কড়া, কথায় কথায় খালি প্রাণদণ্ড। মৃত্যুকে সে ভয় করে না, কিন্তু নির্বোধের মতো মৃত্যুকে ডেকে আনার কি দরকার। সেই দিনটি থেকে তার শয়নে স্বপনে রাজকন্যা মালবিকা। কতবার সেই উদ্যানের আশেপাশে বেরিয়েছে, দুদিন তো প্রাণ তুচ্ছ করে ঢুকেও ছিল, সেই পাষাণ বেদিতে গিয়ে বসেছিল। কিন্তু সেই উদ্যান যেমন সেই বিশেষ দিনটির পূর্বে ছিল জনহীন, এখনো তেমন। অবহেলিত উচ্ছমুখ, ভগ্ন যক্ষমূর্তি, বনে জঙ্গলে সমাচ্ছন্ন পুষ্পবাটিকা, লতাগৃহ, শৈবালাচ্ছন্ন পাষাণ প্রাসাদ, জনশূন্য অলিন্দ। কিন্তু হেলিওডোরাস আর বাঁচে না, সত্যিকারের প্রেম জীবনে এই প্রথম এসেছে তার বন্ধী জ্বালা নিয়ে। জীবনে আর সবকিছু তুচ্ছ হয়ে গিয়েছে। আর একটিবার সেই অপরূপ রূপসী তরুণী দেবীর সঙ্গে দেখা হয় না। সবকিছু দিয়ে দিতে পারে হেলিওডোরাস, সবকিছু, একটিবার চোখের দেখা সব দিক থেকে অসম্ভব। হ্যাঁ,
সে সামান্য রাজদূত, কর্মচারী মাত্র, তাতে বিদেশি বিধর্মী। অন্যদিকে প্রবল প্রতাপ মহারাজা ভাগভদ্রের কন্যা সে। বৈশাখের শেষের দিকে গ্রীষ্মের দাবদাহ আরো বেড়েছে। হেলিওডোরাস কি মনে করে অপরাহ্নের দিকে সেই উদ্যান বাটিকাতে যদৃচ্ছাক্রমে ভ্রমণ করতে করতে গিয়ে হাজির হল। পক্ক আম্রফলের গন্ধ বৈশাখ অপরাহ্নের উষ্ণ বাতাসে। সেই পাষাণ বেদিতে আগেকার আরো দুবারের মতন এবারেও এসে বসল সে। দুবার নিষ্ফল হয়েছে এই বৃথা প্রতীক্ষা, এবারও হবে সে জানে। তা নয়, সেই জন্য সে আসেনি, কিন্তু এই লতাগৃহের বাতাসে যেন রাজকন্যা মালবিকার দেহগন্ধ মিশে আছে। পক্ক আম্রফলের গন্ধ যেমন মিশে রয়েছে এই নিদাঘ অপরাহ্নের বাতাসে, ঠিক তেমন হেলিওডোরাস স্বপ্ন দেখতে চায়, ভাবতে চায়, কোথায় কোন সুখী প্রেমিক যুগল এমনি জনহীন নিস্তব্ধ সন্ধ্যায় পরস্পরের হাত ধরে যুথি বনে বিচরণশীল। কত কথা, কত প্রণয় গুঞ্জন, কত চুম্বন উভয়ের মধ্যে। সে আর রাজকন্যা মালবিকা এমনই যদি কোনোদিন, ভাবতে ভাবতে বোধহয় তার তন্দ্রাকর্ষণ হয়ে থাকবে। হঠাৎ যেন একটি সুন্দর হাসিমুখ বালক মূর্তি তার সামনে এসে তাকে এক ঠেলা দিয়ে জাগিয়ে তুলে বললে, আমি কতকাল অপেক্ষা করব তোমার জন্য, ওঠো ওঠো। কত এলোমেলো স্বপ্ন থাকে মাথায়। হেলিওডোরাস জেগে উঠল। বেদির গায়ে তার খড়গখানা ঠেকানো রয়েছে, সেখানা হাতে নিয়ে সে বাগানের বাইরে রথের কাছে এলো। সত্যি সে উদ্ভ্রান্ত, এমন অবস্থায় সে বেশি দিন এখানে কাটাতে পারবে না, পাগল হয়ে যাবে নাকি শেষে। পথে পা দিতেই বৃদ্ধ ভিক্ষুক ওর কাছে ভিক্ষা চাইলে, ও অন্যমনস্কভাবে কিছু মুদ্রা ভিক্ষুকের হাতে দিতে গেল। দেখল সেটি একটি স্বর্ণ মুদ্রা, ফিরিয়ে নিতে যাবে, কিন্তু পরক্ষণেই অপরিসীম ঔদাসীন্যের সঙ্গে সে মুদ্রাটি ভিক্ষুকের হাতে ফেলে দিলে। কি হবে এই অর্থ তার জীবনে? নিরস জীবন, মরুময় জীবন। পিতা ডিওন সুখে থাকুন, কিন্তু তার বংশের পাপ, প্রজাদের অর্থ শোষণ, তাদের উপর অত্যাচার অসহ্য। ভিক্ষুক স্বর্ণমুদ্রা হাতে পেয়ে অপ্রত্যাশিত আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, স্বয়ং বাসুদেব আপনার মনোবাঞ্ছা পূর্ণ করুন। হেলিওডোরাসের অন্যমনস্কতা এক চমকে কেটে গেল। সে বললে, এই দাঁড়া, কি বলছিস তুই? ভিক্ষুক ভয়ে ভয়ে বললেন, খারাপ কিছু বলিনি বাবা, খারাপ কিছু বলিনি। বাসুদেব বাসুদেব আপনার মনের বাসনা পূর্ণ করুন, তাই বলেছি। কে তিনি? মস্ত মন্দির বাসুদেবের, জানেন না? খুব জানি, কেন জানবো না, ভারতীয় দেবতার মন্দির দেখেছি। তিনি যে জগতের দেবতা বাবা, যে যা ভেবে মানত করেন তিনি সবার মনের ইচ্ছা পূর্ণ করেন। আমিও একবার, হেলিওডোরাস আরেকটি স্বর্ণমুদ্রা তার হাতে দিয়ে বললে, যা পালা, মুন্ডু কেটে ফেলে দেব আর একটি কথা বললে। সেই বৈশাখী জ্যোৎস্না রাত্রে উদ্ভ্রান্ত হেলিওডোরাসের মনে ভিখারীর এই কথা যেন দৈববাণীর আশ্বাস নিয়ে এলো। বাসুদেব, ভারতীয় দেবতা বাসুদেব, মনের বাসনা পূর্ণ হবে তার, সে যা চায় পূর্ণ হবে। মালবিকাকে না পেলে
সে বিশাল ইরিথিয়ান সমুদ্র পাড়ি দিয়ে চলে যাবে সামোস দ্বীপের বন্য দ্রাক্ষাকুঞ্জের নিভৃত আশ্রয়ে। সেখানে ছাগুপদ বনদেবতাদের খুঁজে বের করবে। জলপাই ও মর্টেল বৃক্ষের ঝোপে ঝোপে আর্দ্র পাষাণ মঞ্চে শুয়ে ওক পাইনের তলায় সারা জীবন কাটিয়ে দেবে বন্য ফল খেয়ে। রাজনন্দিনী মালবিকার সন্ধানে সে চিরযুগ ঘুরবে। পরদিন বৈশাখী পূর্ণিমা, সন্ধ্যার সময় হেলিওডোরাস গিয়ে বাসুদেবের মন্দিরের বিশাল চত্বরের একপাশে এক গাছতলায় দাঁড়াল। বিরাট পাষাণ মন্দিরের চূড়া ঊর্ধ্বাকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে। মন্দিরের অভ্যন্তরে শঙ্খঘণ্টার ধ্বনি, মন্দির প্রাঙ্গণে শত শত নরনারীর ভিড়, স্থানে স্থানে পুষ্প বিক্রেতা বসে আছে নানান বর্ণের পুষ্পের ডালি সাজিয়ে, দলে দলে মেয়ে পুরুষ চলেছে মন্দিরে। হেলিওডোরাস জানে তাকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়তো বাধা দেওয়া হবে, তবুও সে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল সন্ধ্যের অন্ধকারে গা মিশিয়ে। কিন্তু বেশি দূর যেতে তার সাহস হল না। দূর থেকে দেখা গেল গর্ভদেউলের অন্ধকারে ধাতু প্রদীপের আলোয় বাসুদেবের প্রস্তর মূর্তির মুখ। এই মুখ সে কোথায় যেন দেখেছে, হেলিওডোরাস কিছুতেই মনে করতে পারলে না। কোথায় দেখেছে, কবে? অন্য লোকের দেখা দেখি হাত জোর করে সে প্রার্থনা করলে, হে বাসুদেব, আমি বিদেশী বিধর্মী, তোমার কাছে এসেছি। তুমি নাকি মানুষের মনের বাসনা পূর্ণ করো? আমার মনের বাসনা তুমি জানো, আমি অন্য ধর্মের লোক বলে তুমি আমার প্রার্থনা অবহেলা করতে পারবে না। কিন্তু আমার নাম হেলিওডোরাস, তক্ষশিলায় আমার বাড়ি। মনে করে রেখো, তোমার কাছে এসেছি। বাসুদেবের বিশাল মন্দিরের পাষাণচূড়া বৈশাখী পূর্ণিমার জ্যোৎস্নায় উদ্ভাসিত হয়ে উঠেছে। নরনারীর ভিড় ক্রমশই বাড়ছে, হয়তো এখানে আজ কোনো উৎসব আছে। নরনারীদের মধ্যে কেউ কেউ তাঁর দিকে কৌতূহলের দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখছে, হয়তো ভাবছে একজন গ্রিক যুবক বাসুদেবের মন্দিরে কি করছে। একটি লোককে দেখে হেলিওডোরাস তাকে ডাক দিলে। লোকটি ছুটে এলো তার কাছে, তার গলায় উপবীত, কপালে চন্দনের ফোঁটা, শিখায় পুষ্প বাঁধা। এই লোকটি মন্দিরের একজন পরিচারক ব্রাহ্মণই বটে। লোকটিকে সে বললে, কত লাগে তোমাদের দেবতাকে কিছু ফলমূল মিষ্টান্ন কিনে দিতে? একজন গ্রিক যুবকের এত ভক্তি দেখে বোধহয় লোকটি একটু অবাক হয়ে ওর মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বললে, আপনি কি পুজো দেবেন? হ্যাঁ। যা দেবেন আপনি, দুদিনার, দশ দিনার? তক্ষশিলার স্বর্ণমুদ্রা এখানে চলবে? কেন চলবে না হুজুর, এই শ্রেষ্ঠীর দোকানে ভাঙিয়ে নিলেই চলবে। আচ্ছা নিয়ে যাও, আমার নাম হেলিওডোরাস, নাম মনে থাকবে। আমার নামে এই মুদ্রার পরিমাণ ফলফুল মিষ্টান্ন কিনে দেবে, কেমন? নিশ্চয়ই, বাসুদেবের নামে দিচ্ছেন, আপনি দেখছি একজন ভক্ত। আচ্ছা যাও। আমার দক্ষিণাটা যদি একটু। হেলিওডোরাস পূজারীকে আরো কিছু দক্ষিণা দিয়ে সেখান থেকে বার হয়ে মন্দিরের সিংহ দুয়ারের কাছে এলো। সেই দিনটির পর থেকে সে মাঝে মাঝেই বাসুদেবের মন্দিরে এসে একবার করে দেবতাকে তার প্রার্থনা জানিয়ে যায়। মাসের পর মাস চলে গেল, মন্দিরের দেবতা তার প্রার্থনা শুনলেন কই? কোথায় তার মানসী প্রতিমা যার জন্য এত আকুল প্রতীক্ষা? কেবল হাঁটাহাঁটি সার। একদিন এই অবস্থায় মন্দির থেকে বাড়ি ফিরে হেলিওডোরাস দেখলে তক্ষশিলা থেকে দূত এসেছে রাজা অ্যান্টি আলকিডাসের সেনাপতি অ্যারিওস্টোসের পত্র নিয়ে।
পত্র খুলে সে পড়লে। জরুরি তলব, এক্ষুনি তাকে ফিরে যেতে হবে তক্ষশিলায়। হেলিওডোরাস বিস্মিত হল, দূতকে বললে, তুমি কিছু জানো? সে ব্যক্তি বিশেষ কিছুই জানে না, কোনো গোপনীয় রাজকার্য হবে হয়তো। সেই দিনই হেলিওডোরাস তক্ষশিলায় প্রত্যাবর্তন করলে। সেখানে এসে শুনলে ব্যাপার গুরুতরই বটে। মধ্য এশিয়া থেকে যুদ্ধ দুর্মদ শ্বেতকায় হুন দল আক্রমণ করে ভারতের দিকে অগ্রসর হচ্ছে। তাদের অত্যাচারে গান্ধার ও কপিলার বহু গ্রাম জনপদ ধ্বংস হয়েছে, বহু নগরই বিধ্বস্ত হয়েছে। পুরুষপুর, বেনুপুত্র, মাত্রাবতী, বলভী প্রভৃতি রাজ্য বিপন্ন। পুরুষপুরের গ্রীকরাজ হেরাক্লিয়াস ও বেনুপত্রের মহাসামন্ত কুজ বিষ্ণুবর্ধন তক্ষশিলার সাহায্য প্রার্থনা করেছেন। রাজা সৈন্যদল পাঠাচ্ছেন, হেলিওডোরাসকেও যেতে হবে যুদ্ধে। হেলিওডোরাস আদেশ পেলে সেনাপতি অ্যারিওস্টস এবং মহাসামন্ত কুজ বিষ্ণুবর্ধনের অধিনায়কত্বে একদল সৈন্য চন্দ্রভাগা পার হয়ে গান্ধারের দিকে অগ্রসর হচ্ছে। ওদের সঙ্গে অবিলম্বে যোগ দিতে হবে। তিন বছর কাটল, আজ বলভী, কাল অন্যত্র, পরশু কপিলা। পর্বত, প্রান্তর, নদী, গান্ধার থেকে পুরুষপুর, পুরুষপুর থেকে গান্ধার। শ্বেতকায় হুনেরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত। অনেকবার তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ হল মরুভূমিতে, পর্বতের সংকীর্ণ অধিত্যকায়, কত গণ্ডগ্রামের রাজপথে। মানুষ মরে পাহাড় হয়ে গেল, যত না যুদ্ধে তার থেকে বেশি দুঃখে, কষ্টে, অনাহারে। হুনের দল রক্তলোলুপ পশুর মতো জনপদবাসীদের উপর অত্যাচার করতে লাগল। রাত্রের আকাশে আলো হয়ে ওঠে দূরে দৃশ্যমান শস্যক্ষেত্র বা গ্রাম জনপদের বাসগৃহের রক্ত অগ্নিশিখায়। মানুষ নৃশংস হত্যার লালসায় ক্ষিপ্ত হয়ে উঠেছে। যুদ্ধমান সৈন্যবাহিনীর নির্মম রথচক্রতলে শত শত নিরীহ নারী, শিশু, অসহায় বৃদ্ধ পিষ্ট হয়ে মেদ রক্তে পথের ধুলি কর্দমাক্ত করে তোলে। সর্বগ্রাসী প্রলয় দেব করাল কৃপান তার দুই হাতে নিয়ে বনবন করে যেন ঘোরান। শানিত খড়গের ফলকে ফলকে সূর্যকিরণ ঠিকরে পড়ে। কপিলার উত্তর ভাগ শ্মশান হয়ে গেল এই তিন বছরে। গভীর নিশীথে সেখানে মুণ্ডমালিনী করালিনী কালভৈরবীর রক্তসিক্ত জিহ্বা যেন অন্ধকারে লকলক করে। শিবা দলের অমঙ্গল চিৎকারে মানুষের অন্তরাত্মা কেঁপে ওঠে। একটি খণ্ডযুদ্ধে হেলিওডোরাস হুনদের হাতে বন্দী হল। তারা যে কেন তাকে হত্যা করলে না সে নিজেই জানে না। পশুচর্মের তাবুতে উটে দুধ আর ছাতু খেয়ে, পর্যুষিত পশু মাংস খেয়ে এক মাস অতি কষ্টে কাটল। প্রতিক্ষণেই হেলিওডোরাস মৃত্যুর প্রতীক্ষা করে। অথচ কেন যে ওকে ওরা মারে না কে জানে। একদিন সে তাঁবুতে শুয়েছিল, হঠাৎ সে স্বপ্ন দেখলে এক সুন্দর বালক তাকে ঠেলা মেরে উঠিয়ে বলছে, আমার সঙ্গে এসো, আমি তোমায় পথ দেখিয়ে দিচ্ছি পালাবার। বাইরের অন্ধকার ছুরি দিয়ে কাটা যায়। এখানে ওখানে হুন প্রহরীদের অগ্নিকুণ্ড, আবছায়া অন্ধকারে চলেছে দুজন, আগে বালক, পিছনে হেলিওডোরাস। পথ প্রদর্শক বালকের মূর্তি অন্ধকারে অস্পষ্ট, ভালো দেখা যায় না। সম্মুখেই অজিরাবতী নদী। বালক বললে, নামো, নামো জলে, নামো, কোনো ভয় নেই, মা ভয়। স্বপ্নাচ্ছন্নের মতো জলে নামলো হেলিওডোরাস। কনকনে বরফ গলা জল, প্রথমে এক হাঁটু, তারপর এক কোমর, তারপর এক গলা। বালক তার আগে আগে চলেছে। সে বলে চলেছে, ভয় নেই, চলে এসো,
এ জায়গায় নদীর জল কম, চিনে রাখো এই শাল গাছ ডুবে যাবে না। স্বপ্নে এক গলা জলে পড়তেই হেলিওডোরাসের ঘুম ভেঙে গেল। ভোর হয়েছে, সে স্বপ্নের কথা ভাবলে। কেই বালক, একে সে আগেও স্বপ্নে দেখেছে, পরিচিত মুখ। হঠাৎ মনে পড়ল, সেই বিদিশার প্রাচীন উদ্যানবিথি, সেই বাপি তটে একদিন স্বপ্নযোগে একেই সে দেখেছিল। কেন বারবার এই বালককে স্বপ্নে দেখে সে? তার দৃঢ় বিশ্বাস হল, আজ রাত্রে সে পালাতে চেষ্টা করলে কৃতকার্য হবে। গভীর নিশীথে তাঁবুর বাইরে বের হয়ে এলো হেলিওডোরাস। তার হাতে পায়ে কোনো শৃঙ্খল ছিল না। পানমত্ত হুন প্রহরীরা অগ্নিকুণ্ডের ধারে তন্দ্রামগ্ন। অদূরে অজিরাবতী নদী, ওই সেই শাল গাছ। নিঃশব্দে জলে নেমে চোখের নিমেষে হেলিওডোরাস ওপারে গিয়ে উঠল শালবনের মধ্যে কুজ বিষ্ণুবর্ধনের স্কন্ধাবারে। যুদ্ধ শেষ হয়ে গেল সেই শীতকালের প্রথমেই। দীর্ঘকাল পরে হেলিওডোরাস তক্ষশিলায় ফিরলে। মাসখানেকের মধ্যেই রাজার কাছে প্রার্থনা জানিয়ে মালবে সে তার পূর্ব পদ ফিরে পেলে। কিসের যেন আকর্ষণ, কে যেন তাকে টানছে। একদিন সে নগরীর বাইরে বেড়াতে বেড়াতে সেই উদ্যান বাটিতে প্রবেশ করলে। সেই শৈবালাচ্ছাদিত পাষাণবেদী, সেই লতাগৃহ, সেই যক্ষমূর্তি শোভিত বাপিতট, সব তেমনই আছে যেন কতকাল আগের স্বপ্ন। একদিন সেই রূপসীকে যেন স্বপ্নে দেখেছিল এখানে। সেই বসন্তকালের পুষ্পসৌরভ, সেদিনকার সেই সন্ধ্যাটি, সব যেন কবি হিপোলিটাসের সেই করুণ কবিতাটি স্মরণ করিয়ে দেয়। আপেল গাছের ছায়া, রূপসী কণ্ঠের গান, সুবর্ণের দ্যুতি, প্রথম যৌবনের হারানো দিনগুলির দুরাগত বংশীধ্বনি। হায় ভারতীয় দেবতা বাসুদেব, তোমার পাষাণ দেউলের মতো তুমিও কি কঠিন? কিংবা হেলিওডোরাস গ্রিক বলে, বিধর্মী বলে তাকে অবহেলা করলে, কথা কানে তুললে না? সে আজ নেই, সে রূপসী কোনো দূর রাজ্যের রাজমহিষী। জীবনে আর তার সঙ্গে কখনো দেখা হবে না, হেলিওডোরাস জানে। কেউ বসে নেই তার জন্য এই দীর্ঘ তিন বছর পরে। আবার বসন্তকাল। সুদীর্ঘ তিন বছর আগে এই বসন্তকালেই এই সময় মালবিকার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল। হেলিওডোরাস কি মনে করে এবারও ঠিক তেমনি প্রস্ফুটিত কুসুমগন্ধে আমোদিত পথ দিয়ে যেতে যেতে রথ থামিয়ে সেই উদ্যান বাটিতে প্রবেশ করলে। কতকাল এখানে আসেনি, সম্পূর্ণ বাস্তব এই পাষাণবেদী, স্বপ্ন তো নয়। বিশাল রাজপুরীর অন্তঃপুর প্রান্তে সেই রূপবতী রাজনন্দিনীও তো স্বপ্ন নয়। এখানে এসে তবুও যেন কেমন একটু স্পর্শ। একদিন এখানকার মৃত্তিকায় তো সে এসে দাঁড়িয়েছিল, আজ সে হয়তো বিবাহিতা, দূর কোনো রাজ্যের রাজমহিষী। তবুও কতক্ষণ কেটে গেল। অপরাহ্ন অবসান প্রায়। বনলক্ষ্মী স্নিগ্ধ বাতাস কুসুমগন্ধে ভরিয়ে দিয়েছেন। হিপোলিটাসের সেই কবিতা, আপেল গাছের ছায়া, তরুণী কণ্ঠের গীতধ্বনি, সুবর্ণের দ্যুতি। হঠাৎ পাষাণ বেদিকার পিছনে বৃক্ষশ্রেণীর মধ্যে কার যেন পদধ্বনি শোনা গেল। তবে কি সেই কৃষ্ণকায় উদ্যানরক্ষক
যাকে হেলিওডোরাস একবার কিছু পুরস্কার দিয়েছিল। মুখ ফিরিয়ে চেয়ে দেখতেই হেলিওডোরাস বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে সেই অপরূপ রূপসী তরুণী স্বয়ং। হেলিওডোরাস উঠে দাঁড়াল, মেঘ বিরোধ ছিন্ন করে বিদ্যুৎ শিখা একেবারে তার সামনে। কতদিনের স্বপ্নে চাওয়া তার সেই মানসী প্রতিমা, দীর্ঘ তিন বছরে তার রূপ এতটুকু ম্লান হয়নি, বরং বেড়েছে। তার চেয়েও আশ্চর্য, তরুণী তার দিকে চেয়ে হাসি মুখে বললে, ও আপনি? হেলিওডোরাসের ঘোর তখনও যেন কাটেনি, মাথা শরীর ঝিমঝিম করছে। সে কোনো মতে উত্তর দিল, হ্যাঁ ভদ্রে। মেয়েটি বললে, আপনি অনেক দিন এদিকে আসেননি, আপনি যে এখানে ছিলেন না তাও জানি, হুনদের সঙ্গে যুদ্ধে ব্যস্ত ছিলেন, বীর আপনি, কিন্তু ফিরেছেন যে তা তো শুনিনি। হেলিওডোরাসের গ্রিক রক্ত শরীরের মধ্যেকার শিরা উপশিরায় যেন আগুন ছুটিয়ে দিলে। সে স্থির দৃষ্টিতে তার প্রেমাস্পদার দিকে চেয়ে বললে, আমি ফিরে এসেছি এবং এই উদ্যানেও এসেছি কয়েকবার, কিন্তু আপনাকে দেখিনি। মেয়েটি অবাক হয়ে বললে, আমাকে? আপনাকে খুঁজছি যে এই তিন মাস ধরে গান্ধার থেকে ফিরে পর্যন্ত কতদিন এসেছি। মেয়েটির মুখে যেন অতি অল্প সময়ের জন্য কিসের দীপ্তি, ওর শ্বেত পদ্মের আভাযুক্ত গণ্ডস্থল যেন অতি অল্প সময়ের জন্য রক্তিম হয়ে উঠল। সে বললে, আচ্ছা আমি শুনেছি আপনি নাকি যুদ্ধে যাওয়ার পূর্বে বাসুদেবের মন্দিরে যাতায়াত করতেন প্রায়। হ্যাঁ ভদ্রে। কে বললে? সবাই বলে, আপনি গ্রিক, আপনার ওখানে যাতায়াত নিয়ে নগরীর লোকজনের মধ্যে একটা কৌতূহলের সৃষ্টি তো হবেই। আপনি কি আমাদের দেবতা মানেন? মানি, আজ বিশেষ করে মানছি। বাসুদেব অতি দয়ালু দেবতা, মানুষের প্রার্থনা উনি শোনেন, আজ বুঝলাম। মেয়েটি বিস্ময়ের সুরে বললে, আজ কেন? আজই। অভয় দেবেন ভদ্রে, মার্জনা করবেন, একজন বিদেশি লোকের প্রকল্পতা। মেয়েটির মুখ হঠাৎ যেন বিবর্ণ হয়ে গেল, পরক্ষণেই সে মুখে সাহস ও কৌতূহলের দীপ্তি ফুটে উঠল, সেই সঙ্গে যেন লজ্জাও। মেয়েটি যেন আগে থেকেই অনুমান করেছে সে কি শুনবে এই রূপবান গ্রিক যুবকের মুখ থেকে। হেলিওডোরাস বললে, ভদ্রে আপনাকে আর একটিবার দেখব এই প্রার্থনা করেছিলাম দেবতার কাছে। মেয়েটি রক্তিম মুখে চুপ করে রইল মাটির দিকে চেয়ে। কি দীপ্তিময়ী মহিমময়ী মূর্তি, নিবিড় কৃষ্ণ কেশ পাশে সেদিনকার মতোই রক্ত জবা আর যুথি গুচ্ছ, গ্রীবার কি অদ্ভুত ভঙ্গি। হেলিওডোরাস বললে, আপনাকে না দেখলে বাঁচব না, আমি এই তিন বৎসর উদ্ভ্রান্তের মতো বেরিয়েছি। মেয়েটি প্রসন্ন হাসে বললে, কি হবে দেখে বলুন। দেবী যেন জাগ্রতা হয়ে উঠেছেন, এই অদ্ভুত প্রসন্ন হাসির মধ্যে দিয়ে অন্তরশয্যা থেকে সদ্য জাগ্রতা প্রেমের ও করুণার দেবী যেন মূর্ত হয়ে উঠেছেন। হেলিওডোরাস সহাস্যে বললে, শুধু দেখব দেবী, আমার হৃদয়ের সমস্ত অর্ঘ যদি কোনোদিন। এই জন্যে যেতেন আপনি বাসুদেবের মন্দিরে, ঠিক বলছেন? মিথ্যা বলিনি, কত পুজো দিয়েছি পূজারীদের হাতে। আর হেলিওডোরাস কুণ্ঠিত মুখে চুপ করে রইল। আর কি? মনোবাসনা পূর্ণ হলে বাসুদেবকে মূল্যবান কিছু উপহার দেব। রাজকন্যার মুখে মৃদু হাসি ফুটে উঠল,
বাসুদেব ওর মূল্যবান উপহার পাবার প্রত্যাশা করেন কিনা। এই বিদেশি যুবক বড় সরল, মায়া হয় ওর ওপর। মৃদু হেসে রাজকন্যা মুখে বললে, তারপর বাসুদেবকে ভুলে যাবেন বুঝি? জীবন থাকতে নয় দেবী, আপনি আর বাসুদেব এক তারে গাথা রইলেন আমার হৃদয়ে, দুজনের কাউকেই ভুলব না। রাজকন্যা বললে, একদিন আমরা বাসুদেবের মন্দিরে গিয়ে আপনাকে দেখি। হেলিওডোরাস বললে, আমাকে? হ্যাঁ, মন্দিরের সিংহদ্বারের কাছে আপনি একজন পূজারী ব্রাহ্মণের সঙ্গে কথা বলছিলেন। আমি আমার সখীদের সঙ্গে মন্দিরে ঢুকছি, সুনেত্রা আমাকে দেখালে, সুনেত্রাকে ডাকি। একটু পরে যে মেয়েটিকে সঙ্গে নিয়ে রাজকন্যা ফিরলেন, তাকে প্রথম দিন হেলিওডোরাস এখানে দেখেছে। সুনেত্রা এসেই হেসে বললে, আপনাকে আমরা কতদিন এখানে খোঁজ করেছি, আমার সখী তো। রাজকন্যা তর্জনী তুলে শাসনের ছলে লজ্জারুণ মুখে বললেন, চুপ, সাবধান বলছি। সুনেত্রা বললে, এখানে আর আসতেন না কেন? যুদ্ধে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ, কিন্তু ফিরে এসেও তো কতবার এসেছি ভদ্রে, রোজ রোজ তো আর পরের বাগানে আসতে পারি না। সুনেত্রা ভ্রু কুঞ্চিত করে বললে, রোজ রোজ কি আমরা আপনার সন্ধান করতাম নাকি? আপনি দেখছি বড় দৃষ্ট, যান এখান থেকে, যান আজ। জানেন, এটা আমাদের সখীর মাতামহ সঞ্জয় দত্তের বাগান, নাতনিকে দিয়ে গেছেন তিনি, এ শুধু আমার সখীর নিজস্ব বাগান। কার অনুমতি নিয়ে আপনি এখানে ঢুকেছেন জিজ্ঞাসা করতে পারে কি? রাজকন্যা সকুণ্ঠ প্রতিবাদে সুরে বললে, ও কি সুনেত্রা! তারপর হাসি মুখে হেলিওডোরাসের দিকে চেয়ে বললে, আমাদের হুন যুদ্ধের গল্প শোনাবেন? হায় দেবতা অ্যাপোলো বেলভেডিয়ার, প্রতিদিন চতুরস্ব যোজিত রথে সারা আকাশ পরিভ্রমণ করে সন্ধ্যায় ফিরে আসেন নিজ গৃহে। আপনি দেখেননি হেলিওডোরাসের দুঃখ? আপনি কি এখন আবার দেখছেন না কত দুপুরে, কত সুন্দর শরৎ ও শীতের অপরাহ্নে বিদিশার পূর্বতন মহামাত্য সঞ্জয় দত্তের প্রাচীন উদ্যান বাটিকায় দুটি প্রেমিক হৃদয়ের গোপন লীলা খেলা? শুনছেন না তাদের আনন্দ গুঞ্জন? মাধবী পুষ্পমঞ্জুরির আড়ালে যার বিকাশ, উদ্যান বাটিকার অরণ্য ছায়ায় তার ব্যাপ্তি, দুটি তরুণ হৃদয়ের সেই সসংকোচ প্রেম বিচ্ছেদকালীন ব্যাকুলতা, এসব দেখেননি? না, দেখেছেন, কিন্তু হেলিওডোরাস আর আপনাকে চায় না। দুঃখের দিনে যিনি কৃপা করে তার মনোবাসনা পূর্ণ করেছেন, সেই দেবতাই এখন হেলিওডোরাসের একমাত্র উপাস্য। ভারতবর্ষের পবিত্র মৃত্তিকায় সেই দেবতার অপার করুণার এই ইতিহাস সে অক্ষয় করে রেখে যাবে, যদি তার দেহে সত্যি কোনো গ্রিক রক্ত থেকে থাকে। একদিন মালবিকা বললে, হেলিওডোর, বাবাকে বলো। মহারাজ শুনবেন? তাহলেও তুমি বলো, গুপ্তভাবে আমাদের এমন সাক্ষাৎ আর বেশি দিন চলবে না। আমিও তোমাকে চাই মালবিকা, আমারও চলবে না তোমাকে না পেলে। সব হয়ে যাবে বাসুদেবের কৃপায়, চলো আজ দুজনেই মন্দিরে যাই, তুমি একদিক থেকে আমি অন্য দিক থেকে, মানত করে আসি তার কাছে, তার কৃপায় সব সম্ভব। হেলিওডোরাস ইতিমধ্যেই নানা দিক থেকে রাজসভায় যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছিল, তক্ষশিলার প্রধান অমাত্যের পুত্র সে। দুই রাজ্যের মধ্যে পারস্পরিক মৈত্রীবন্ধন অনেক বেশি দৃঢ় হয়েছে হেলিওডোরাসের রাজদূত রূপে উপস্থিতিতে। তরুণ দলের সে একজন নেতা, তার সুঠাম দেহকান্তি ও পুরুষোচিত ক্রীড়া ও ব্যায়াম নৈপুণ্যের জন্য তরুণ নাগরিকগণ তাকে অত্যন্ত মানে। তার উপর
হেলিওডোরাসের খ্যাতি রটে গিয়েছিল যে সে গ্রিক হলেও বাসুদেবের একজন ভক্ত। নৃপতি ভাগভদ্র প্রথমে আপত্তি করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি হঠাৎ কেন এই বিবাহে সম্মতি দিলেন তা আর কেউ জানে না, স্বয়ং মহারানী পট্টমহাদেবী কুমার ললিতা ছাড়া। সেদিন নিশীথ রাত্রে রাজা ঘর্মাক্ত কলেবরে পর্যাঙ্ক থেকে ধর্মর করে ঘুম ভেঙে উঠে বসলেন। রাজ্ঞী ব্যস্তভাবে বললেন, কি হয়েছে গো, অমন করছো কেন? একটু জল দাও, একটু জল দাও, জল। ওরে বাবা, কি ভীষণ, কি ভীষণ দূষণ, জল দাও। রাজ্ঞী স্বর্ণ ভৃঙ্গার থেকে জল দিয়ে বললেন, কি হয়েছে, আরে কি হয়েছে কি সেটা তো বলবে। নৃপতি এক দুঃস্বপ্ন দেখেছেন, এক চণ্ড পুরুষ নাকি তার কাছে এসে এক বিশাল শূল আস্ফালন করে হুঙ্কার দিয়ে বলেছেন, রে ভাগভদ্র, আমি কে চেনো? তোমার বংশের কুল দেবতা। হেলিওডোরাসের সঙ্গে তোমার কন্যার বিবাহে যদি সম্মতি না দাও, তবে তোমার এই মালব রাজ্য এই শূলের আগায় উড়িয়ে দক্ষিণের সমুদ্রে ফেলে দেব। ছেলেটি আমার জন্ম জন্মান্তরের ভক্ত। এই বলেই সে চণ্ডপুরুষ কি ভীষণ হুঙ্কার ছাড়লেন। শূলের অগ্রভাগ থেকে রক্তবর্ণ অগ্নিশিখা যেন দাউ দাউ করে পরিব্যাপ্ত হয়ে ছড়িয়ে পড়ল ঘরে। ওহ, কি ভীষণ দুঃস্বপ্ন। রাজ্ঞী বললেন, তা বেশ তো, হেলিওডোরাস ছেলেটি তো ভারী সুন্দর, তাকে আমি দেখেছি, মালবিকার সঙ্গে বড় সুন্দর মানাবে তাকে, তোমার মেয়েরও তো সম্পূর্ণ ইচ্ছে। বলো কি রাজ্ঞী, মেয়ে কি ওকে দেখেছে? রাজ্ঞী হতাশার সুরে হাত দুটি শূন্যের দিকে ছুড়ে বললেন, উফ, নির্বোধ নিয়ে ঘর করা যায় তো অল্প বুদ্ধি নিয়ে ঘর করা চলে না বাপু, কথাতেই বলেছে। আরে, ওরা হলো আজকালকার মেয়ে, আর কি আমাদের মতো সেকাল আছে? কোনো অমত করো না কিন্তু তুমি, হেলিওডোরাস আমাদের ধর্ম গ্রহণ করবে বিয়ে হলেই, তুমি দেখে নিও। আর ওরকম আজকাল তো হচ্ছেই, তক্ষশিলায় আমার এক পিস্তুত বোনের ননদের যে একজন গ্রিক তালুকদারের সঙ্গে বিয়ে হয়েছে সেবেলা। অতএব হেলিওডোরাসের সঙ্গে মালবিকার বিবাহে আর কোনো বাধা রইল না। পিতা ডিয়ন পত্রবাহকের হাতে লিখে পাঠালেন, খুবই সুখের কথা যে তার পুত্র রাজকন্যাকে বিবাহ করছেন, তবে সে যেন নিজের আখের দেখে নেয়, কারণ তার পিতার হাতে তাকে প্রতিপালন করার জন্য বিন্দুমাত্র অর্থ অবশিষ্ট নেই। হেলিওডোরাসের সঙ্গে মালবিকার বিবাহের কয়েকদিন পরে রাত্রে গভীর সুষুপ্তির মধ্যে হেলিওডোরাস দেখলে সেই নবীন সুন্দর বালক তাকে ঘুমের মধ্যে ঠেলে দিয়ে আবদারের সুরে অভিমানের রাঙা ঠোঁট ফুলিয়ে বলছে, আমার কথা মনে আছে? আমায় যা দেবে কবে দেবে গো, মনে থাকবে? হেলিওডোরাস চিনলে, দু বৎসর পূর্বে মহামাত্য সঞ্জয় দত্তের উদ্যানে এই বালককেই সে স্বপ্নে দেখেছিল। হুন তাবুতে রাতের অন্ধকারে একেই সে স্বপ্নে দেখেছিল। একদিন মন্দিরে গিয়ে বিগ্রহের মুখ দেখে তার মনে হয়েছিল কোথায় যেন এই মুখ দেখেছে। আজ সে বুঝেছে এই মুখই সেই মুখ। হেলিওডোরাস বিস্ময়ে ও আনন্দে শিউরে উঠল ঘুমের মধ্যে। ইনি সেই পরম করুণাময় বাসুদেব, জয় হোক তার, জয় হোক স্বপ্ন বাসুদেবের। হেলিওডোরাস তোমাকে ভুলবে না। হেলিওডোরাস ভোলেনি। 2000 বছর মহাকালের বিধিপথের অস্পষ্ট কুজ্ঝটিকায় কোথায় মিলিয়ে গিয়েছে? বিদিশা নগরী ও তার বাসুদেব মন্দির আজ অতীতের ভগ্নস্তূপ, কিন্তু তার প্রাঙ্গণতলে
পরম ভাগবত হেলিওডোরাসে নির্মিত বিরাট গরুর স্তম্ভ আজও ভগবানের স্মৃতিচিহ্ন বহন করে মাথা তুলে দাঁড়িয়ে আছে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শেষ হলো আমাদের আজকের গল্প স্বপ্ন বাসুদেব। গল্প রচনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পের প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। গল্পের পোস্টার ডিজাইন অভিব্রত সরকার। গল্পের সূত্রধর কথক বালক ভৃত্য, গৃহশিক্ষক পলিফাইলাস, সাধু ন্যানিফাস, পুরোহিত এবং মহারাজ ভাগভদ্রের চরিত্রে আমি শীর্ষেন্দু। হেলিওডোরাসের চরিত্রে বিবেকজিৎ। রাজকন্যা মালবিকা ও মহারানী কুমার ললিতার চরিত্রে সায়ন্তনী। নিয়ারা, সুনেত্রা ও বালক বাসুদেবের চরিত্রে স্বাগতা। এবং দোকানদার ডিয়ন ও বৃদ্ধ ভিক্ষুকের চরিত্রে শুভদীপ। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে ভেল অফ টেলস ফিরে আসবে তার বিশেষ নিবেদন নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।